আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আমানা ব্লগস। তো দেখতে পাচ্ছেন ট্যুরের বাসের সামনে আমি আসি এখন এই মুহূর্তে। তো স্টুডেন্টদের সবাই প্রায় উঠে গেছে, এখন শেষ মুহূর্তে তো প্রস্তুতি চলতেছে, নাম চেকিং যা আরো কিছুজন বাকি আছে তারা হয়তো গাড়িতে চলে আসতেছে, খাবার দাবার উঠানো হয়ে গেছে গাড়িতে। তো আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আজকে ট্যুরে কীভাবে কী করলাম আমরা। আমরা আজকে বুরানা রিসোর্টে যাইতেছি, তারপর ইসাকাতাতে যাইতেছি। খুব দুইটা খুবই সুন্দর একটা প্লেস, তো আশা করি আপনারা সবাই এনজয় করবেন। তো পুরো ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ভিউয়ার দেখতেই পারতেছেন বাস চলে আসে, সবাই লাইন ধরে উঠতেছে স্টুডেন্টরা। তো দ্বিতীয় নম্বর বাস পিছনে আছে। আমাদের সামনে চলে আসছেন, তো স্যার অনেক ব্যস্ত, ব্যস্ততার মধ্যে আমি স্যারের সাথে একটু কথা বলার চেষ্টা করি। তো স্যার কেমন লাগতেছে আজকে এই স্টুডেন্টরা, এই বিষয়ে যদি একটু বলতেন কিছু। নাজমুল কি অবস্থা, কেমন আছো? হচ্ছে আমি দেখতেই পারতেছো সকালে থেকে তুমি আছো আমাদের সাথে। হ্যাঁ, আজকে অ্যাভিসেনা রেস্টুরেন্টের জন্য একটা বিশেষ দিন, সবাই সারা বছরের দিনটার জন্য অপেক্ষা করে। তো অ্যানুয়াল স্টাডি টুর, আজকে আমরা যাইতেছি দুইটা প্লেসে, বুরানা অ্যান্ড তোমার ইসিকাতা। হ্যাঁ, তো তুমি দেখতে পাচ্ছো আমাদের পিছে দুইটা বাস অলরেডি রেডি আছে, প্লাস আরো কিছু গাড়ি যাবে আমাদের সাথে। টোটাল মিলে 150 স্টুডেন্ট জয়নিং উইথ আস। তো আই থিঙ্ক অল উইল এনজয় অ্যান্ড দেখতে পাচ্ছেন তদারি করতেছে আমাদের সায়েন্স স্যার, খাবার কতটুক আছে কি আছে। তো এটা হলো সেকেন্ড বাস, তার মধ্যে সবাই চলে আসে, কিছু সিট এখন খালি আছে। দেখি পিছনে ভরে গেছে পুরো। খাবার দাবার অসাধারণ হাই কোয়ালিটি। তো সব প্রিপারেশন প্রায় শেষ, এখন বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যে। আমরা ইসাকাতে চলে আসছি, সবাই এখন নাম দিয়ে ইসাকাতে দিবি।